হ্যালো ইভ্রেন আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস গভর্নমেন্ট এক্সাম টিপসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা বহু চর্চিত বিষয় এই কদিনের মধ্যে কিন্তু খুবই একটা ভাইরাল টপিক আপনারা বলতে পারেন যে ক্লাসি মেন্সের যে রেজাল্ট আর কি পাবলিশড হয়েছিল সেই রেজাল্টের পাবলিশড কিন্তু উইথড্র করে নেওয়া হয় গত চব্বিশ তারিখ এবং তার পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা পাশ করেছিলেন বা যারা মোটামুটি ভালো মার্কস রেখেছেন তাদের মনের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেন অর্থাৎ নেক্সট যে লিস্ট পাবলিশ হতে চলেছে সেই লিস্টে কিন্তু আমরা যারা পাশ করলাম তাদের কি নাম থাকবে অথবা যারা আর কি পাশ করেননি কিন্তু ভালো মার্কস রয়েছেন তাদের কি নাম অ্যাড হতে পারে সেই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করতে পারবো এবং হয়তো আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন যে ক্লার্কশিপের রেজাল্ট যেটা কিন্তু বহু চর্চিত রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু আবার সংশোধিত লিস্ট এই আগামী সপ্তাহে মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু পাবলিশ হবে সেরমটাই কিন্তু দাবি জানাচ্ছে এই পত্রিকা অর্থাৎ এই পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা যে জিনিসটা জানতে পারছি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হয়তো অনেকেই আপনারা অলরেডি পড়েছেন নিউজটা কিন্তু যারা পড়েনি তাদেরকেও তুলে ধরা আমাদের দায়িত্ব আর কি সেই হিসাবে কিন্তু আমরা এই ভিডিওটা বানাতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে কিন্তু আপনাদের মোটামুটি যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি হয়তো মাঝেও থাকতে পারে শেষেও থাকতে পারে এটা অন ফ্লোতে বলা তো সেই হিসাবে আগে থেকে বলতে পারবো না তো সেই হিসাবে আপনাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা রাখলাম তো চলুন শুরু করা যাক ভিডিওতে দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে পেপারে যে আগামী সপ্তাহে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে ক্লার্কশিপ পরীক্ষায় সংশোধিত ফল বেরোতে পারে শনিবার কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে বৃহস্পতিবার ফল প্রকাশ করেছিল কমিশন কিন্তু চব্বিশ ঘন্টা না কাটতেই কমিশনের ওয়েবসাইট থেকে ফল প্রত্যাহার করে নেওয়া হয় কমিশনের কর্তাদের বক্তব্য বহু প্রার্থী তালিকার নানা ধরনের অসঙ্গতি নিয়ে অভিযোগ তোলায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো সুতরাং বুঝতেই পারছেন যে রেজাল্ট যেটা পাবলিশ হয়েছিল সেই রেজাল্ট পাবলিশ আবার উদ্ধ করে নেওয়া যাচ্ছে এটা কম বেশি সকলেই যারা আর কি এই স্লারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে জড়িত তারা সকলেই জানেন এটাও সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি যে বহু ক্যান্ডিডেট যারা আর কি ভালো মার্কস পেয়েছিলেন অথচ তাদের নাম লিস্টে নেই তারা স্যার দেবাশিস বোসকে মেল করেছেন এছাড়া ছাড়া ওয়েবসাইটে যে পিএসসির ওয়েবসাইট রয়েছে সেখানে মেল করেছেন ফোন নাম্বারে ফোন করেছেন এবং অফিসে পর্যন্ত গেছেন তার ফলে তারা নড়েচড়ে চড়ে বসেন এবং সেই হিসাবে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে ঠিক আছে তো তারপরে যেটা বলা হচ্ছে তবে রাজ্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ফল প্রকাশের পর রাতারাতি তা প্রত্যাহার করে নেওয়ার অভূতপূর্ব ঘটনা এটা সত্যি একটি অভূতপূর্ব ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে এরম কোনো একটা ঘটনা হয়েছে কিনা সেটা আমার জানা নেই তবে এই ধরনের ঘটনা খুব একটা সচক্ষে দেখা যায় না তো তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা তা চাকরি প্রার্থীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলেছে তীব্র হতাশা প্রকাশ করেছে অনেকে কেউ কেউ প্রশ্ন করেছে বেশ কয়েক বছর পর ক্লাসে পরীক্ষা হলো তারপরেও এই হাল কি করে কেউ বলছেন পিএসসি নিজের অসঙ্গতির কথা বলছে আমরা কার উপর ভরসা করবো এই যে পরের ক্লাস্টে যে কোশ্চেনটা সেটা একটা সবচেয়ে বড় কোশ্চেন মার্ক আমাদের যারা এই ধরনের এক্সাম দিচ্ছেন তাদের প্রত্যেকের কাছেই যে ভরসা ঠিক আছে আপনি ভালো এক্সাম দিচ্ছেন আপনি মানে সত্যিকারই হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট স্টিল আপনার নাম নেই এটা কি করে অর্থাৎ সুতরাং এখানেই কিন্তু অস্বচ্ছতার ব্যাপারটা চলে আসছে আমার বহু চেনা পরিচিত লোকজন যারা মোটামুটি খুব ভালো স্টুডেন্ট এবং অন্যান্য ভালো সার্ভিসে এবং সিজিএলের মতো জব করছেন তারা আগে এক্সামটা দিয়ে রেখেছিলেন তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের স্কোর মোটামুটি এইটি ফাইভ প্লাস স্টিল তারা আর কি এই এক্সামে পাশ করেননি তো বুঝতেই পারছেন যে মানে এটা একটা খুবই মানে অন্যরকম বিষয় উঠে এসছে সকলের কাছে অসন্তোষের জায়গা রয়েছে অসচ্ছতার মানে প্রকাশ পাচ্ছে একদম মানে চোখে দেখা যাচ্ছে তো সুতরাং এই অস্বচ্ছতার ব্যাপারটা নিয়ে কিন্তু পিএসসি কে সত্যি ভাবা উচিত যে ডিজার্ভিং ক্যান্টিনা কিন্তু কোন পাচ্ছে না জব এরকম যদি ঘটতে চল মানে হতে থাকে তাহলে কিন্তু আসল যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কোনোদিনই চাকরি পেতে পারবেন না শুধুমাত্র এই এক্সামে নয় আগামী দিনে যে এক্সাম হতে চলেছে তাতেও তো এরকম ঘটনা ঘটবে কিনা সেটাই বা কে বলতে পারে কেন বিগত দিন ধরে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখে আসছি তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা এছাড়া এই ধরনের নোটিফিকেশানে প্রত্যেকের চোখটা পাখির চোখ করেছিল তার একটাই কারণ যে এত বড় ভ্যাকেন্সি কিন্তু চট করে পিএসসি বার করে না করোনা আবহাওয়ায় প্রায় দু বছর করে প্রত্যেকের জীবনেই নষ্ট হয়ে গেছে তার মধ্যে থেকে এটা একটা সবচেয়ে বড় ভ্যাকেন্সি ছিল যাদের এজ বেড়ে গেছে তাদের কাছে এটা একটা শেষ আশাই বলতে পারেন ছিল অনেকে চিন্তাভাবনা করেছিলেন যে ভালো এক্সাম দিয়েছে হয়তো এই এক্সামে পাস করলে মোটামুটি আমাদের একটা জায়গা হয়ে যাবে কিন্তু সেরকম মানে কোনো ঘটনাই ঘটলো না চিত্র একদমই উল্টো দেখা গেল তো সেই হিসাবে তারপরে যেটা বলা হচ্ছে তবে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসুর আশ্বাস খুব শীঘ্রই ক্লার্কশিপের ফল প্রকাশিত হবে চেষ্টা করা হচ্ছে আগামী সপ্তাহে ফল প্রকাশের এমনইতেই উনত্রিশ তারিখ দেবাশিস বাবুর অবসর গ্রহণের দিন তবে তার বক্তব্য ফল প্রকাশ করেই যাব তবু প্রশ্ন উঠছে কি কারণে ফল প্রকাশ করেও তা প্রত্যাহারের মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিল কমিশন পিএসসি শুক্রবার নোটিসে অবশ্য স্পষ্ট করে বলেছে প্রার্থীদের নানাজন এই ফল নিয়ে নানা প্রশ্ন তুলেছে ফলে ট্যাবুলেশন প্রক্রিয়া নতুন করে সংশোধিত ফল প্রকাশ করা হবে কমিশন সূত্রে ব্যাখ্যা ফল প্রকাশের খানিক তাড়াহুড়ো করে করাতে এই বিপত্তি পিএসসির আওতায় ডাব্লিউ বিসিএস ও মিলি সার্ভিসের মতো পরীক্ষায় সংশ্লিষ্ট প্রার্থীদের র্যাঙ্ক বা প্রাপ্ত নম্বরের ক্রমাঙ্ক ক্রমিক হিসাবে মেধা তালিকা হয় পরপর রোল নাম্বারে রাখা হয় এখানে একটা জিনিস আমারও নিজের প্রশ্ন রয়েছে যে পিএসসি যে কথাটা বলছে এত লিস্ট বানানো বা এত জন্যই অস্বচ্ছতা হয়েছে সারা পশ্চিমবঙ্গে মোটে ছেষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষা প্রায় গত জানুয়ারি মাসে সেকেন্ড টায়ারটা হয়ে বা ডিসেম্বরে লাস্টে সেকেন্ড টায়ারটা হয়ে গেছে সুতরাং আট ন মাস সময় পেয়েছে তার মধ্যে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে দু মাস আড়াই মাস তিন মাস করোনা পরিস্থিতির জন্য এই ধরুন লিস্ট তৈরি করতে বা রেজাল্ট চেক করতে প্রবলেম হয়েছে তাহলেও কি ছ সাত মাসের মধ্যে বা পাঁচ ছ মাসের মধ্যে এই ছেষট্টি হাজার ক্যান্ডিডেটের প্রত্যেকের খাতা একদম সুন্দরভাবে চেক করা অসম্ভব ছিল কি খুবই যেখানে একটা প্রত্যেকের খাতা একটা মানুষের জীবন গড়ে দিতে পারে সেখানে এই ধরনের মানে কেয়ারলেস ব্যাপারটা কি করি বা পিএসসি করতে পারে এটা আমার একটা প্রশ্ন রইল তো তারপরে যেটা বলা হচ্ছে এবং এছাড়া আমি আরেকটা জিনিস এখানে অ্যাড অন করতে চাই যে প্রত্যেকের কিন্তু পিএসসি রেজাল্ট নিয়ে যে অসন্তোষের মেন কারণ হচ্ছে কি কোনো রেজাল্টে কাট অফ ডিক্লেয়ার করেনি প্রত্যেকের জানার অধিকার আছে যে সে কত মার্কস পেয়েছে সেটা তো ব্যাপারই উঠছে না তারপর তার ক্যাটাগরি ওয়াইজের মার্কসের কোনো ব্যাপার নেই এবং এর মধ্যে থেকে কে কত নাম্বারে কি মেরিট লিস্ট হিসাবে তৈরি করলো সেটাও কিছু ডিক্লেয়ার করেনি তো সুতরাং এই বিষয়গুলোর সাথে সাথে আরও একটা বিষয় যেটা মানে সব সময় মাথার মধ্যে প্রশ্ন করছে সেটা হচ্ছে গিয়ে সাত হাজার দুশো পোস্টের আপনার ভ্যাকেন্সি আপনারা বার করেছেন তার মধ্যে ছ আটশো জন নিচ্ছেন সুতরাং সাড়ে তিনশো চারশো জনকে আপনি কী বেসিসে বাদ দিলেন সেটাও তো ক্যান্ডিডেটদের জানার অধিকার থাকা উচিত তো এই প্রশ্নগুলো সবসময় মানে অ্যারাইজ করবে হয়তো এই প্রশ্নের কতটা উত্তর পাওয়া সম্ভব সেটা আমার জানা নেই কিন্তু এই প্রশ্ন সব সর্বদা আমার কেন প্রত্যেকের মনেই আসবে আমি অলরেডি লাস্ট ভিডিও যেটা করেছিলাম যে কি কি কারণে এরা গেছে সেখানে আমি ডিসক ডিস মানে ডিসকাস করে দিয়েছি আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন একবার রিকোয়েস্ট করব ভিডিওটা দেখুন আশা করি সেখান থেকে আপনারা কিছুটা হয়তো আইডিয়া পাবেন তো এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে গিয়ে কাট অফ মার্কস দেওয়া হয় কিন্তু ক্লার্কশিপের ফল দ্রুত প্রকাশের সময় বাঁচাতে সফল প্রার্থীদের র্যাঙ্ক অনুযায়ী না দিয়ে পরপর রোল নম্বর ক্রমিক হারে তালিকা তৈরি করা হয়েছিল কমিশনের অধিকারের কথা প্রায় সাত হাজার জনের নাম রয়েছে ফলে রোল নাম্বার অনুযায়ী দেওয়ার ফল দেখতে সুবিধা হওয়ারই কথা মিসলেনসিয়াস বা ডাব্লুসএস পরীক্ষার মতো এত দীর্ঘ হয় না তালিকা কমিশন সূত্রে জানা গিয়েছে সংসদের তালিকা র্যাঙ্ক অনুযায়ী প্রকাশিত হবে সংশয় নিরসনে প্রার্থীদের প্রাপ্ত নম্বর কাট অফ মার্কস ইত্যাদি থাকবে তো এবার যে প্যারাটা আমি পড়তে চলেছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে সেটা হচ্ছে কি সংশোধিত তালিকায় র্যাঙ্ক অনুযায়ী প্রকাশিত হবে একটা পয়েন্ট আমরা জানতে পারলাম যে লেসটা আসছে সেখানে কিন্তু র্যাঙ্ক থাকবে এরপরে যেটা বলা হচ্ছে সংশয় নিরসনে প্রার্থীদের প্রাপ্ত নম্বর কাট অফ মার্কস ইত্যাদি থাকবে সুতরাং বুঝতেই পারছেন যে প্রার্থী যত মার্কস পেয়েছে সেই মার্কসটা কিন্তু সেখানে ডিক্লেয়ার করা থাকবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফও কিন্তু ডিক্লেয়ার করে দেবে এরপরে আসছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যাদের নাম রয়েছে তারা কি করবে এখানে যেটা বলা হচ্ছে তবে পুরনো তালিকাদের যাদের নাম ছিল তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই তো সুতরাং আপনারা একটু রিল্যাক্সড হতে পারেন অলরেডি আমি লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে নাম লিস্ট থেকে বেরোনো উচিতই নয় কেন ধরুন আপনি একটা এক্সামে লাস্ট যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে সে একশোর মধ্যে ধরুন সত্তর পেয়ে সিলেক্টেড হয়েছে এরপরে যে ক্যান্ডিডেট নিশ্চয়ই সিক্সটি নাইন পয়েন্ট নাইন নাইন পাবেন সেই ক্যান্ডিডেটই সিলেক্টেড হবে সুতরাং আপনি যদি সত্তরের উপরে পেয়ে থাকেন তাহলে সুতরাং আপনার নাম বাদ পড়ার তো কোনো চান্সেই থাকেন এবার কিছু গড়মিল হিসাবে ধরুন হয়েছে সেক্ষেত্রে আলাদা কথা হতে পারে কিন্তু ইন জেনারেল নাম বাদ পড়ার কোনো প্রশ্নই উঠছে না তো এপারে আসছে যে কিছু কিছু প্রার্থী যাদের ভালো এক্সাম হয়েছিল তাদের কি করণীয় বা তাদের কি হবে আর কি তো এখানে যেটা বলা হচ্ছে বরং আরও কিছু প্রার্থী সংযোজন তালিকা কিছুটা দীর্ঘ হতে পারে হতেও পারে তো সুতরাং বুঝতেই পারছেন যে এখানে একটা হতেও পারে আশ্বাস বা ইঙ্গিত রয়েছে এবং হওয়াটাও স্বাভাবিক আমি মনে করি এবং হবেও হয়তো আমার বিশ্বাস যে এখানে যারা যারা ভালো ক্যান্ডিডেট রয়েছেন ভালো মার্কস পেয়েছেন কোনো কারণবশত হয়তো খাতা চেক মতো ঠিকমতো হয়নি বা মার্কস অ্যাটোনের সময় কিছু ট্যালি রিপোর্টে গণ্ডগোল এসেছিল সেগুলো রিচেক করে হয়তো দেখা গেলো এবং সেই রেসপেক্টটা হয়তো আপনাদের নাম থাকতেও পারে তো এরপরে যেটা বলেছে ওই এই বিষয়ে চাকরি প্রার্থীদের অরাজনৈতিক সংগঠন পিএসসি দুর্নীতি মঞ্চের মুখপাত্র ইন্দ্রজিৎ ঘোষ বলেন আমাদের একটাই দাবি স্বচ্ছতা শর্ত মেনেই যেন সংশোধিত তালিকা প্রকাশিত হয় না হলে আমরা আন্দোলনের পথেই হাঁটব কথাটা খুব একটা কিছু খারাপ নয় একদমই আমি এই কথাটা সাপোর্ট করি যে যেখানে সংশোধন লিস্টে যেন এই ধরনের আবার গড়মিল বা ভুল কিছু না হয় যে প্রার্থী সত্যিকারের ক্যান্ডিডেট পাওয়ার যোগ্য সে যেন পায় চাকরিটা এটাই হচ্ছে কি সবচেয়ে বড় বিষয় একজন প্রার্থী সে সারা বছর দিনের পর দিন কষ্ট করে পড়াশোনা করবে কিন্তু রেজাল্টে বেরোনোর সময় সে যদি তার কাছে লয়াল থেকে পড়াশোনা করে যদি রেজাল্টে না নাম থাকে তাহলে কিন্তু সত্যিই সেটা একটা অন্যরকম বিষয় হতে পারে এবং এই ধরনের বিষয় অ্যাকচুয়ালি হওয়া উচিত নয় পিএসসির থেকে তো এই জিনিসগুলো লক্ষ্য করা উচিত পিএসসিকে ক্ষেত্রে যে যারা ভালো ক্যান্ডিডেট যারা ভালো লিখেছে তাদের প্রাপ্ত মার্কস যেন ঠিকমতো পায় এবং ঠিকভাবে যেন রিক্রুটমেন্ট প্রসেসটা হয় আগামী দিনে যে এরকম ঘটনা আবারই বা ঘটবে না সেটাই বা কে বলতে পারে অলরেডি আমি হয়তো এই কথাটা আপনাদের বললাম যে এই ধরনের গড়মিল এই ধরনের অসন্তোষ টেট নিয়ে কেলেঙ্কারি নানারকম ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে পিএসসিতে বারংবার আমরা কিন্তু দেখছি আমাদের বিশ্বাস হয়তো আগামী দিনে এই ধরনের প্রসেস আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে কিন্তু এই ধরনের বিষয়ে যেন আজও দাঁড়িয়ে না হওয়া উচিত ছিল কিন্তু কেন হলো সেটা প্রশ্নের উত্তর তেনারাই আর কি দিতে পারবেন তো মোটামুটি এটাই ছিল ভিডিও ভিডিওতে আশা করি আপনাদের অনেকটা ইনফরমেশান দিতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আগে পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশন বেল আইকন যেটা হয় সেটা প্রেস করে রাখবেন ভিডিওতে কমেন্ট করতে পারেন লাইক ডিসলাইক দুটো অপশন আছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করে নেবেন তো এতক্ষণ আপনাদের সকলকে সকলে ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি